নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো সোনার সংসার 2023 টেলিকাস্টটি কবে হবে এবং তার সাথে সাথে কোন পরিবার কি কি অ্যাওয়ার্ড পেল। এই বছরের সেরা মা বাবা হয়েছে খেলনাবাড়ি থেকে ইন্দ্রজিৎ ও মিতুল। সেরা শ্বশুর হলো রাঙাবৌ থেকে তরুণজ্যোতি। আর এদিকে প্রিয় শাশুড়ি হলো তোমার খোলা হাওয়া থেকে ঝিলমিল ও এই পথ যদি না শেষ হয় থেকে শুক্লা। সকলের পছন্দের প্রিয় মেয়ে হয়েছে নিমফুলে মধু থেকে পর্ণা ও প্রিয় ছেলে সৃজন ও ইন্দ্রজিৎ। এবার আসা যাক প্রিয় ভাসুর যা ও ননদকে হলো সোম রঞ্জা ও কৌশিকী। এবছরের প্রিয় বর ও বউ হয়েছে ঈশান ও মিতুল। সেরা বৌমার শিরোপা নিয়ে নিল গৌরী। আর প্রিয় জামাই হলো খেলনাবাড়ির অর্ক। বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন অপরাজিতা আঢ্য, দেবশঙ্কর হালদার, বিশ্বনাথ বসু, রচনা ব্যানার্জি, সুদীপা চ্যাটার্জি, আবির, অঙ্কুশ ও কাঞ্চন মল্লিক। সেরা খলনায়ক এবং সেরা খলনায়িকা হয়েছেন জগদ্ধাত্রীর উৎসব এবং গৌরী এলোর শৈলমা। এই বছরের জুরি স্পেশাল চয়েস শ্বেতা ভট্টাচার্য। এবং জি বাংলার মোস্ট পপুলার ফেস অ্যাওয়ার্ডটি পেয়েছে মিঠাই। ও প্রিয় জুটির অ্যাওয়ার্ডটি পেয়েছে জগদ্ধাত্রী ও স্বয়ংভু। ও এবছরের সেরা পরিবার হয়েছে নিমফুলের মধুর দত্ত পরিবার। এবছরের সেরা নায়ক হয়েছে মিঠাই থেকে সিট ও সেরা নায়িকা হয়েছে দুজন মিঠাই ও জগদ্ধাত্রী। এবার আপনাদেরকে জানাই অনুষ্ঠানটি কবে সম্প্রচারিত হবে। সোনার সংসার 2023 টিভির পর্দায় আসছে 9 এপ্রিল। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভালো থাকবেন আপনারা।